আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, স্বাগতম সংবাদ সংক্ষেপে। তুরস্কের দক্ষিণাঞ্চল এবং উত্তর পশ্চিম সিরিয়ার বহু অংশে এক প্রবল ভূমিকম্পের পর শুধু তুরস্কেই মৃতের সংখ্যা বেড়ে 1498-এ দাঁড়িয়েছে বলে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি খবর দিচ্ছে, সিরিয়ায় 810 জনের মৃত্যু নিশ্চিত হওয়ার পর তুরস্ক ও সিরিয়ায় এই ভূমিকম্পে মোট মৃতের সংখ্যা এখন 2300 এরও বেশি। দুটি দেশেই দুর্গত এলাকা জুড়ে এক বিশাল উদ্ধার অভিযান চলছে, তবে গ্রাম ও শহরগুলোয় উদ্ধারকর্মীদের ধ্বংসস্তূপ অনুসন্ধানের সাথে সাথে এই সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। হাজার হাজার মানুষ এই ভূমিকম্পে আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এরদোয়ান 1939 সালের পর একে তার দেশের সবচেয়ে বড় বিপর্যয় হিসেবে বর্ণনা করেছেন। সিরিয়ায় নিহতদের মধ্যে অনেকেই যুদ্ধ বিধ্বস্ত বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায়। এই অঞ্চলটির সীমান্তের উভয় পাশে শিবিরগুলিতে লক্ষাধিক সিরীয় শরণার্থীর আবাসস্থল। প্রাথমিকভাবে 7.8 মাত্রার ভূমিকম্পের পর বেশ কটি আফটার শক হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তুরস্কের গাজিয়ান্টেপ প্রদেশে। বিবিসি সংবাদদাতারা জানাচ্ছেন, সোমবার ভোর রাতে গাজিয়ানটেপের কাছে 7.8 মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে, তখন সব মানুষ ঘুমে। স্থানীয় সময় আনুমানিক বেলা 1:30টায় সেখানে 7.5 মাত্রার নতুন এক কম্পন আঘাত হানে, তবে কর্মকর্তারা বলছিলেন সেটা আফটার শক নয়। ভূমিকম্পে দুটি দেশেই শত শত ভবন ধসে পড়ার পর ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষকে বাঁচাতে উদ্ধারকর্মীরা প্রাণান্তকর প্রচেষ্টা চালাচ্ছেন। তুরস্ক সাহায্যের জন্য আন্তর্জাতিক আবেদন জানানোর পর বিশ্ব নেতারা সাহায্য পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছেন। ভূমিকম্পটি এতটাই শক্তিশালী ছিল যে তুরস্ক ও সিরিয়া ছাড়াও লেবানন, সাইপ্রাস এবং ইসরায়েল জুড়ে লক্ষ লক্ষ মানুষ এর কম্পন অনুভব করেন। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে অসংখ্য মানুষ হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন। সোমবার পৃথক বার্তায় শোক জানান তারা। এক শোক বার্তায় রাষ্ট্রপ্রধান নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। রাষ্ট্রপতি বলেন, তুরস্ক ও সিরিয়ায় এই বিপদের সময় বাংলাদেশের সরকার ও জনগণ পাশে আছে। তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। দেশের 22তম রাষ্ট্রপতি কাকে বানানো হবে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ মঙ্গলবার সংসদীয় দলের বৈঠক ডেকেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সন্ধ্যা 7:30টায় জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে বৈঠকটি শুরু হবে। জানা যায়, সংসদীয় দলের সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সংসদীয় দলের সেক্রেটারি ও জাতীয় সংসদের চিফ হুইপ নুরি আলম চৌধুরী দলীয় এমপিদের যথাসময়ে সভায় উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন। বাংলাদেশের জনসংখ্যা 16,98,28,911 জনে দাঁড়িয়েছে। জনশুমারি ও গৃহগণনা 2022 এর প্রাথমিক প্রতিবেদনে জনসংখ্যা ছিল 16,51,58,616 জন। চূড়ান্ত ফলাফলে 46,70,295 জন যোগ হয়েছে। চূড়ান্ত হিসাবে 2.75% যোগ হয়েছে। সোমবার শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত সাময়িক প্রতিবেদনের উপর অনুষ্ঠিত সেমিনারে এসব তথ্য জানানো হয়েছে। বিএনপির ছেড়ে দেওয়া সংসদীয় আসনে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে কেন্দ্র করে দেশের বড় দুই রাজনৈতিক দলের বক্তব্যে হতাশা ও উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একজন সংসদ সদস্য পদপ্রার্থী সর্বোপরি দেশের একজন সাধারণ নাগরিককে নিয়ে দুটি রাজনৈতিক দলের বা কারোরই এমন উপহাস করার কোনো অধিকার নেই। বুয়েট ছাত্র ফারদিন হত্যা মামলায় বান্ধবী আমাতুল্লাহ বুশরাকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার রামপুরা থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখায় এই চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ইয়াসিন শিকদার। আগামী 14 ফেব্রুয়ারি মামলাটির আদালত কর্তৃক ধার্য তারিখ রয়েছে। লাইসেন্স ছাড়া শুধু আমদানি ওষুধ আমদানি, ভেজাল ওষুধ তৈরির মতো অপরাধে যাবজ্জীবন সাজার পাশাপাশি আর্থিক দণ্ডের বিধান রেখে ওষুধ আইন 2022 এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই খসড়া আইনের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন জানান, আগে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় পরীক্ষা করা হতো না।
প্রস্তাবিত আইনে ক্লিনিক্যাল ট্রায়াল করা হবে, ভ্যাকসিনের কার্যকারিতা পরীক্ষার ব্যবস্থা থাকবে, অ্যান্টিবায়োটিকের ব্যবহারে বিশেষজ্ঞ চিকিৎসকের অনুমোদন প্রয়োজন হবে, না হলে শাস্তির ব্যবস্থা থাকবে। তিনি আরও জানান, ওষুধ প্রশাসন কিভাবে চলবে, ওষুধের মান কিভাবে নিয়ন্ত্রণ করা হবে, সেসব ঠিক করার জন্য একটি নির্বাহী পর্ষদও থাকবে। তারা বিভিন্ন প্রাতিষ্ঠানিক ওষুধ উৎপাদন, বিক্রি, মজুত, বিতরণে কিভাবে লাইসেন্স দেওয়া হবে, ফি কী হবে, লাইসেন্স প্রাপ্তির যোগ্যতা কী থাকবে, এগুলো তারা ঠিক করবে। নিজের জেলা ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলায় বিভিন্ন মন্দিরে একযোগে প্রতিমা ভাঙচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সোমবার এক বিবৃতিতে বলেছেন, এই ঘটনা শুধু ন্যাক্কারজনকই নয়, তা রহস্যজনক, পূর্বপরিকল্পিত এবং কলঙ্কজনক। এর নিন্দা জানানোর ভাষা নেই। বিএনপি মহাসচিব নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের খুঁজে বের করার দাবি জানিয়েছেন, সেই সঙ্গে সরকারি খরচে মন্দিরগুলো সংস্কার সহ পুনর্নির্মাণের দাবিও জানান। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ফখরুল বলেন, যে সকল মন্দির ও প্রতিমা ভাঙচুর করা হয়েছে বলে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, তার বেশিরভাগই সড়কের পাশে অবস্থিত ছিল। রাতে সাধারণত টহল পুলিশ থাকে, কিন্তু সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুপস্থিতি রহস্যজনক। তাদের গাফিলতিতে দুর্বৃত্তরা অনায়াসে এই বিপুল সংখ্যক মন্দির ও প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটাতে পেরেছে বলে সাধারণের ধারণা। সরকার এর দায় এড়াতে পারে না। এশিয়ার দেশগুলোর জন্য তেলের দাম বাড়িয়েছে বিশ্বের শীর্ষ রপ্তানিকারক সৌদি আরব। এ নিয়ে প্রায় 6 মাস পর জ্বালানি পণ্যটির মূল্য বাড়ালো দেশটি। এশীয় অঞ্চলের বিশেষ করে চীনের ক্রেতাদের চাহিদা বাড়ায় এই দর বৃদ্ধি করলো তারা। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, চলতি ফেব্রুয়ারির চেয়ে আগামী মার্চে প্রতি ব্যারেল আরব লাইট কিনতে 20 সেন্ট বেশি গুনতে হবে এশিয়ার ক্রেতাদের। ফলে ওমান বা দুবাই গ্রেডের তুলনায় অপরিশোধিত এই তেলের দাম ব্যারেল প্রতি $2 বাড়তি থাকবে। নিরপেক্ষ দেশগুলোকে রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নিতে যুক্তরাষ্ট্র বাধ্য করছে বলে অভিযোগ তুলে এর সপক্ষে বাংলাদেশকে উদাহরণ হিসেবে দেখালো মস্কো। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভার এক বিবৃতিতে এই উদাহরণ হিসেবে কয়েক মাস আগে রুশ জাহাজকে বাংলাদেশের বন্দর থেকে ফিরিয়ে দেওয়ার কথা বলেন। রাশিয়া থেকে পণ্য নিয়ে আসা উর্সা মেজর জাহাজটি মংলা বন্দরে ভিড়তে না দিতে যুক্তরাষ্ট্রের তৎপরতা সম্পূর্ণ আইন বহির্ভূত বলে দাবি করেন তিনি। নভেম্বরে ওই জাহাজটি রাশিয়া ছাড়ার পর ঢাকায় মার্কিন দূতাবাস বাংলাদেশ সরকারকে জানায়, স্পার্টা 3 নামের যে জাহাজের উপর মার্কিন নিষেধাজ্ঞা আছে, সেই জাহাজের নাম ও রং বদলে উর্সা মেজর হিসেবে চলছে। নিষেধাজ্ঞার অধীনে থাকা এই জাহাজ যেন বাংলাদেশের বন্দরে ভিড়তে দেওয়া না হয়। তখন রুশ জাহাজটিকে সমুদ্র সীমায় প্রবেশ করতে দিতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ সরকার। এর মধ্যে রুশ দূতাবাস তৎপরতা চালালেও অবস্থানে অটল থাকে সরকার। পরে ভারতের বন্দর ব্যবহারের মাধ্যমে বিকল্প জাহাজে করে রূপপুর পারমাণবিক কেন্দ্রের যেসব সরঞ্জাম আনার চেষ্টা করা হলেও তা শেষ পর্যন্ত হয়নি। ল্যাটিন আমেরিকার আকাশে গত শুক্রবার শনাক্ত হওয়া একটি বেলুন চীনের বলে স্বীকার করেছে দেশটির সরকার। এই বেলুনটি বেসামরিক কাজে ব্যবহার করা হয়েছে বলে দাবি করেছে তারা। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, এই আকাশযানটি বাতাসের ধাক্কায় এর নির্ধারিত রুট থেকে সরে গেছে। একই ধরনের একটি বেলুন যুক্তরাষ্ট্রের আকাশেও দেখা যাওয়ার পর গত শনিবার সেনাবাহিনী সেটি ভূপাতিত করেছে। বেলুনটি গোয়েন্দা নজরদারির জন্য ব্যবহার করা হচ্ছিল বলে অভিযোগ যুক্তরাষ্ট্রের। তবে চীন এমন অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা আবহাওয়া পর্যবেক্ষণের জন্য ওই বেলুন ব্যবহার করেছে। 146 বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয়বার এমন ঘটনা ঘটল। বাবার পর এবার ছেলেও হাঁকালেন ডবল সেঞ্চুরি। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং গ্রেট শিবনারায়ণ চন্দরপলের ছেলে তেজ নারায়ণ চন্দরপল সোমবার জিম্বাবুয়ের বিপক্ষে হাঁকান ডবল সেঞ্চুরি। তিনি 596 মিনিট ব্যাটিং করে 467 বল মোকাবেলায় 16টি 4 আর 3 ছক্কার সাহায্যে 207 রান করেন। অনবদ্য এই ইনিংস খেলার মধ্য দিয়ে নিজের পঞ্চম ইনিংসেই তার বাবার সর্বোচ্চ ইনিংস ছাড়িয়ে যান। ওয়েস্ট ইন্ডিজের দশম ক্রিকেটার হিসেবে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিকে ডাবলে পরিণত করলেন 26 বছর বয়সী তেজ নারায়ণ। তার ডাবল আর অধিনায়ক ক্রেগ ব্রাথওয়েটের 182 রানের ইনিংসে ভর করে 6 উইকেটে 447 রান করে ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ।
তেজনারায়ণের আগে তার বাবা শিবনারায়ণ চন্দরপল দেশের হয়ে 164 টেস্টে অংশ নিয়ে 30টি সেঞ্চুরি আর 2টি ডবল সেঞ্চুরির সাহায্যে প্রায় 12,000 রান করেন। শিবনারায়ণ আর তেজনারায়ণের আগে প্রথম এই কীর্তি করেন পাকিস্তানের কিংবদন্তি হানিফ মোহাম্মদ ও তার ছেলে শোয়েব মোহাম্মদ। শীর্ষ দল হিসেবে সবার আগে প্লে অফ নিশ্চিত করেছে সিলেট স্ট্রাইকার্স। লিগ পর্বে তাদের আর একটি ম্যাচ বাকি, আগামী বুধবার মিরপুর শেরেবাংলায় তাদের প্রতিপক্ষ প্লে অফের দৌড় থেকে ছিটকে যাওয়া ঢাকা ডমিনেটরস। এই একটি ম্যাচ খেলানোর জন্য বিপিএল এর মাঝপথে দেশে ফেরা দুই পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিমকে আবার ফেরত আনছে মাশরাফির দল। এই মুহূর্তে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন সিলেটের নামের পাশে 11 ম্যাচে 16 পয়েন্ট, আর 2 পয়েন্ট পেলে ফাইনালে ওঠার পথে তারা দুটি সুযোগ পাবে। সে কারণেই ঢাকার বিপক্ষে ম্যাচে জয় পাওয়া তাদের জন্য গুরুত্বপূর্ণ। চলতি আসরে সিলেটের হয়ে খেলেছেন মোহাম্মদ আমির এবং ইমাদ ওয়াসিম। পিএসএল এর কারণে তারা দেশে ফিরে গিয়েছিলেন, এবার একটি ম্যাচের জন্য তাদের আনা হচ্ছে বলে সোমবার সাংবাদিকদের জানিয়েছেন সিলেটের ব্যাটিং কোচ তুষার ইমরান। বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলতি নবম আসরে খেলতে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন দুই ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল এবং সুনীল নারায়ণ। তারা খেলবেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে। ইতিমধ্যেই প্লে অফ নিশ্চিত করে ফেলেছে ইমরুল কায়েসের দল কুমিল্লা, যদিও লিগ পর্বে তাদের দুটি ম্যাচ এখনও বাকি আছে। কুমিল্লা ফ্রাঞ্চাইজির পক্ষ থেকে রাসেল নারায়ণদের আগমনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জানা গেছে সোমবার রাতেই দুজন ক্যারিবিয়ান তারকা ঢাকায় পৌঁছেছেন। আজ মঙ্গলবার মিরপুরে ফরচুন বরিশালের বিপক্ষে এই দুজন মাঠে নামবেন। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6:30। এর আগে বিপিএল এর বেশ কয়েকটি আসরেই খেলেছেন রাসেল ও নারিন, তবে এবার আবুধাবিতে আইএল টি-20-র জন্য তারা নবম আসরের শুরু থেকে ছিলেন না। সংবাদ সংক্ষেপ এখন এইটুকুই। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি অনুগ্রহ করে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন। আল্লাহ হাফেজ।